As-salatu nurun wa burhanun wa najatun yawm al-qiyamah. Je namaz hocche alo, nur, burhan, muktir praman, ebong porokaler najat, subhanallah. Orthat namaz amader jonno porokale alo hoye jabe, nur hoye jabe, Allah samne amra mukti labh korte parbo, ebong namaz e muktir jonno প্রমাণ হুজ্জাত বুরহান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ। আমার নামাজি বান্দাদের চেহারার ভিতরে সিজদার চিহ্ন থেকে যায়, রয়ে যায়, দেখা যায়। সুবহানাল্লাহ, তারা যে নামাজি, তারা যে মুসলমান, তার চিহ্ন তাদের চেহারার মধ্যে আছে। এবং সেই চিহ্নটি কিসের কারণে হয়? সিজদার কারণে হয়, অর্থাৎ নামাজের কারণে হয়। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরামদের একটি দল বলেছেন যে এর অর্থ হল, মান কাসুরাত সলাতুহু বিল্লাইলি হাসুনা ওয়াজহুহু বিন্নাহার। যেই ব্যক্তি রাত্রিতে বেশি বেশি করে নামাজ পড়বে, দিনের বেলা তার চেহারা সুন্দর হয়ে যাবে। তার চেহারার মধ্যে আল্লাহ কী ঢেলে দিবেন? নূর ঢেলে দিবেন। ইবনু আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আসমতুল হাসান, একই অর্থ যে নামাজি ব্যক্তির চেহারার মধ্যে একটা সুন্দর অবয়ব থাকে, আভা দেখা যায়, নূরের একটা ঝলকানির মতো থাকে। মুজাহিদ এবং অন্যান্য মুফাসসিরিন বলছেন, আল খুশু ওয়াত তাওয়াদু, অর্থাৎ নামাজি ব্যক্তির পরিচয়দায়ক বৈশিষ্ট্য তার চেহারার মধ্যে যেটা ফুটে ওঠে, তা হচ্ছে তার নম্রতা, তার ভদ্রতা, তার বিনয়। নামাজি অহংকারী হয় না, নামাজি উদ্ধত হয় না, তার চেহারার মধ্যে একটা মায়া থাকে, একটা বিনয়ের ভাব থাকে। এটা প্রমাণ করে এই ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের দেহের মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা হচ্ছে বাহ্যত দৃষ্টিতে তার চেহারা, ঠিক না? তার এই ললাট, তার চেহারা, এগুলো তার সম্মানের পরিচয় বহন করে। তো মানুষ যখন তার এই কপাল, তার ললাট দেশকে, তার চেহারাটাকে আল্লাহর সামনে উপস্থাপন করে দেন, অর্থাৎ তার নিজের সমস্ত সত্তাকে আল্লাহর সামনে পেশ করেন, দাসত্বের অর্ঘ পেশ করেন, আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, তার সম্মান বাড়িয়ে দেন। আচ্ছা, অন্য হাদিসে বলা হয়েছে, একটা হাদিসে বলা হয়েছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি সব সময় নামাজ পড়বে, নামাজকে যত্ন করে পড়বে, অর্থাৎ ঠিকভাবে আদায় করবে, কানাত লাহু নূরান, নামাজ তার জন্যে নূর হয়ে যাবে, ওয়া বুরহানান, প্রমাণ হয়ে যাবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে মুক্তির উপায় হয়ে যাবে। ওয়ামান লাম ইউহাফিযু আলাইহা, পক্ষান্তরে যেই ব্যক্তি নামাজ ঠিক মতো পড়ল না, নামাজের ব্যাপারে যত্নশীল হল না, লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, নামাজ কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য আলো হবে না, তার মুক্তির জন্য প্রমাণ হবে না, তার মুক্তির কোনো পথ সেদিন থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামতি মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উবাই বিন খালফ। বেনামাজি নামাজ না পড়বার অপরাধে এই কারণে কেয়ামতের কঠিন ময়দানে তার হাসর নাসর হবে হামানের সাথে, কারুনের সাথে, ফেরাউনের সাথে, এবং উবাই বিন খালফের মতো মুনাফিকদের সাথে তার হাসর নাসর হবে। কারণ যারা নামাজ পড়ে না, যেই কারণ নামাজ না পড়ার জন্য তাদেরকে প্ররোচনা দেয়, নামাজ না পড়ার কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ওই কারণগুলো ওই লোকদের মাঝেও ছিল। যেমন ধরুন, কেউ সম্পদের লোভে, সম্পদের মোহে, সম্পদের ব্যস্ততায় নামাজ ছেড়ে দিয়েছে, তাহলে সেই ব্যক্তির
হাসর হবে কারণের সাথে, আবার যদি কেউ ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য, আধিপত্য বিস্তার করার ব্যস্ততায় নামাজ পড়ার সুযোগ না পায় অহংকারের কারণে, তাহলে তার হাসর নাসর হবে ফেরাউনের সাথে। অতএব বোঝা গেল যে নামাজ যারা পড়ে না তারা যেই অন্যায়গুলো করছে সেই অন্যায়গুলো মূলত ওরাও করেছিল, এজন্য তাদের সাথে তাদের হাসর নাসর হবে। আনাস বিন মালিক রেওয়ায়াত করছেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশশিরিল মাশশাঈনা ফিল যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। রাতের অন্ধকার ভেদ করে আল্লাহর ঘরগুলোতে যারা যায়, মসজিদগুলোতে যারা যায়, তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দাও। শহরের মানুষ হয়তো এটা বুঝবে না, কারণ সেখানে অন্ধকার বলতে কিছু থাকে না, রাস্তাঘাটে আলো থাকে। আমি তো এবার বাড়ি অনেকদিন ছিলাম, তো আমাদের বাড়ি তো গ্রামে, গ্রামের পথে তো আর লাইট থাকে না, তো মসজিদ একটু দূরে আছে আমাদের বাড়ি থেকে, সামান্য একটু দূরে, আমাদের আগে বাড়িতেই ছিল, এখন মাদ্রাসার মসজিদে নামাজ পড়ছি আমরা। তো যাওয়ার পথে যেমন কাদাও থাকে কিছু, অন্ধকারও থাকে, সাপেরও ভয়টায় থাকে বর্ষাকাল, তো তখন হাদিসটা বারবার মনে পড়ছিল, বাশিরিল মাশাঈনা ফিল যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। এই অন্ধকার ঠেলে যেই ব্যক্তি নামাজ পড়তে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে পরিপূর্ণ আলোর সুসংবাদ দেওয়া হয়েছে, সেই দিন তার আর অন্ধকার থাকবে না, সাপেরও ভয় থাকবে না, অন্ধকারেরও ভয় থাকবে না, আল্লাহ পাক তার পরকালকে নূর দিয়ে আলোকিত করে দেবেন। সুবহানাল্লাহ। আইসিএম মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে